বন্ধুগণ, রত্ন এমন একটি জিনিস যে বলা হয় রত্ন দ্বারা আমাদের জীবনের অনেক সমস্যা আমরা সমাধান করতে পারি। তার উপরেও বর্তমান সময়ে আমাদের যে সমস্যাগুলি বা যে টেনশনগুলি বর্তমান সময়ে অতিবাহিত করা হয়, সেই সমস্যা এবং টেনশনগুলিকে স্থগিত করা যায়। তো রত্ন দিয়ে অনেক কাজ করা হয় এবং অনেক কাজের প্রতিকার, অনেক বাধার প্রতিকার, অনেক সমস্যার প্রতিকার রত্ন দ্বারা করা হয়। আজকে যে রত্নটির কথা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো, এই রত্নটি যদি ধারণ করা হয় তাহলে এই রত্ন ধারণ করলে জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বা অনেক সমস্যার সমাধান পাওয়া যায়, অনেক সমস্যার রাস্তা খুঁজে পাওয়া যায়। এবং বিশেষ করে যারা শিক্ষার্থী আছে, শিক্ষার্থীর ক্ষেত্রে এই রত্ন অনেক ভালো প্রভাব দেয়। তার উপরেও যাদের জীবিকা নেই, যারা চাকরির সন্ধান করছে, তাদের জন্য এই রত্ন অনেক ভালো প্রভাব দেয়। চাকরির সন্ধান শেষ হয়ে যাবে এবং কিছুদিনের ভিতর মনমতো একটি চাকরি তাদের পেয়ে যায়। তার উপরেও যাদের অর্থের অবস্থা খারাপ, যাদের অর্থের অবস্থা খারাপ, টাকা পয়সার অভাব অনাটন লেগে রয়েছে, তাদেরকেও এই রত্ন ধারণ করা উচিত। এই রত্ন ধারণ করলে জীবনে অনেক ধরনের সমস্যার থেকে তারা মুক্তি পেয়ে থাকে এবং অর্থের যে অবস্থা, অর্থের যে খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থাগুলিও তাদের দূর হয়ে যায়। এই রত্ন ধারণ করা উচিত রূপোতে, রূপোতে রিং বানিয়ে, হাতের আংটি বানিয়ে এই রত্ন ধারণ করা উচিত। এবং এই রত্নর যা প্রাইস, যা দাম, সেই দাম অনেক কম অন্যান্য রত্নের তুলনায়। বিশেষ করে যারা লটারি নেয়, লটারি কিনে এবং লটারিতে নিজের ভাগ্যকে পরীক্ষা করে, তাদের জন্য এই রত্ন অনেক বিশেষ ভালো ফল প্রদান করে থাকে। বলা হয় এই রত্ন ধারণ করলে লটারি প্রাপ্ত করতে পারে, লটারিতে জয়ী হয় এবং আকস্মিক ধন সেই ব্যক্তির কাছে চলে আসে যে ব্যক্তি এই রত্ন ধারণ করে থাকে। এই রত্নের নাম হচ্ছে ভাগ্যরত্ন, বা ইংরাজিতে এই রত্নকে স্পিরিচুয়াল স্টোনও বলে থাকে। বাজারে এই রত্ন পাওয়া যায়। ভাগ্য পরীক্ষা করার ক্ষেত্রে এই রত্ন অনেক প্রভাবশালী। লটারি প্রাপ্তির যোগ থাকে এই রত্ন ধারণ করলে। শিক্ষার্থীর জন্য ভালো, জীবিকা যারা সন্ধান করছে, চাকরি সন্ধান করছে তাদের জন্য ভালো, আর্থিক উপার্জনের ক্ষেত্রে ভালো এবং বিভিন্ন মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার জন্য এই রত্ন অনেক ভালো প্রভাব ফেলে থাকে একটি ব্যক্তির জীবনে। আশা করি এই রত্নের বিষয়ে আপনারা বুঝেছেন, জেনেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করুন, শেয়ার অবশ্যই করুন এবং যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।